সমস্ত দর্শক বন্ধুদেরকে দীপাবলির আগাম শুভেচ্ছা, এবং সামনে তো ভাইফোঁটাও আসতে চলেছে, তো ফেস্টিভ্যালস এখনও চলছে, চালু আছে, তো গাড়িও কিন্তু অনেক আমাদের কাছে চলে এসছে, তো সেই সব গাড়ি আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর আমাদের ভিডিও নিয়মিত দেখছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে মেনলি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা, তো আপনারা যারা অনেকেই গাড়ি খুঁজছেন, মোটামুটি কারেন্ট মডেলের গাড়ি, মাইলেজ ভালো হবে, এরকম বেশ কিছু গাড়ি নিয়ে আজকের এই ভিডিও, তো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, দেখে ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সবশেষে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক আজকের প্রথম গাড়ি, যেগুলো হবে প্রথমে একটা স্কুটার দেখাই বলুন। এইখানে রয়েছে হন্ডা গ্রাজিয়া, তো হন্ডার গাড়ি অনেকেই খোঁজেন, হোয়াইট কালারের গাড়ি রয়েছে হন্ডা গ্রাজিয়া, কন্ডিশান ওভারঅল ঠিকঠাকই রয়েছে, সামান্য একটু দু স্ক্র্যাচ আছে যেগুলো আপনারা স্টিকার করে নিতে পারেন বা আমরা স্টিকার করে দেবো, তো আপনারা আসুন, গাড়ির ইঞ্জিন কন্ডিশান কিন্তু ভালো রয়েছে। দাম থাকছে শুধুমাত্র 52,000 টাকা, তো অনলি 52,000-এ কিন্তু আপনারা এই গাড়িটা পেতে চলেছেন, আর প্রাইস কিন্তু অবশ্যই নেগোসিয়েশান হবে, আমরা যা গাড়ির দাম বলছি, যারা সিরিয়াসলি নিতে চাইছেন বা সিরিয়াস বায়ার্স যারা রয়েছেন আপনারা আসুন, আমরা যা দাম বলছি, কিছু কিছু গাড়ির ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই ডিসকাউন্ট কিন্তু আপনাদেরকে করে দেব, সব গাড়ির ক্ষেত্রে বলবো না, কিছু কিছু গাড়ির ক্ষেত্রে কিন্তু কাস্টমাররা, অনেক কাস্টমার বেশ কিছু ডিসকাউন্ট পেয়েছে এবং চাইলে আপনারাও পেতে পারেন, তো শুধুমাত্র আপনাদেরকে আসতে হবে আমাদের শোরুম বাইক বাজার 104-এ। তো এরপরে থাকবে জুপিটার, জুপিটার রয়েছে এখানে রেড কালারের গাড়ি, তো কন্ডিশান কিন্তু ভালো আছে, তো ওভারঅল এটা সম্ভবত 2022-এর শেষের দিকে বা 23-এর গাড়ি, তো লাল কালারের গাড়ি, দেখে নিন গাড়ির কোয়ালিটি এবং কন্ডিশান, চকচক করছে পুরো, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন, সামনের লাইটটা হচ্ছে এলইডি, গাড়ি চলেছে মাত্র 5,383 কিলোমিটার, মানে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে কিছুই নয়, তো গাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে অনলি 68,000-এ, তো মাত্র 68,000 টাকা কিন্তু আমরা এই গাড়িটা কিন্তু করে দিচ্ছি। গাড়ির কোয়ালিটি দেখে নিন, রেড কালারের গাড়ি, দুর্দান্ত কন্ডিশান, তো নেওয়ার জন্য আপনাদেরকে আমাদের শোরুম ভিজিট করতে হবে, আর আমাদের শোরুমের অ্যাড্রেস আপনারা সবাই জানেন, গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে, ওইখান থেকেও আপনারা চলে আসবেন আর কল করে নেবেন, আমাদের স্ক্রিনে নাম্বার চলছে, ওই নাম্বার থেকে কিন্তু আপনারা কল করে নিতে পারবেন। তো দেখাই নেক্সট গাড়িটা, টিভিএস রেডিয়ান, এটাও BS6 মডেলের কারেন্ট গাড়ি, কালারটাও দুর্দান্ত রয়েছে, তো দাম থাকছে অনলি 60,000, তো মাত্র 60,000 টাকা কিন্তু এই গাড়িটা আমরা করে দিচ্ছি, কন্ডিশান এবং কোয়ালিটি দুর্দান্ত রয়েছে, আসুন এসে দেখে চালিয়ে বুঝে নিন। তো নেক্সট থাকবে আপনাদের জন্য আবারও একটা গাড়ি, যেটা হচ্ছে টিভিএস স্ট্যাসরি প্লাস, তো এই গাড়িটা দেখানোর আগে আমি বলে দিই আমাদের শোরুমের কিছু ফেসিলিটিস রয়েছে, যেগুলো যেমন আমাদের শোরুমের নাম ট্রান্সফারের প্রসেস কিন্তু এখন খুব ইজি হয়ে গেছে, আমরা নর্মালি বলে থাকি 20-25টা দিন সময় লাগে, কখনো কখনো 20-25 দিনের মধ্যে 20-25 দিনের আগেও হয়ে যায়, আবার কখনো কখনো 20-25 দিনের থেকে একটু আধটু বেশিও লেগে যেতে পারে, তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রায় সেম ডে নাম ট্রান্সফার অনেক ক্ষেত্রে করে দিই, ম্যাক্সিমাম হয়তো 10 দিন গাড়ির সমস্ত কাগজপত্র যদি চলে আসে সেক্ষেত্রে 5 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আমরা নাম ট্রান্সফার করে দেব। তো আপনারা যারা নাম ট্রান্সফার নিয়ে চিন্তা করছেন, নাম ট্রান্সফার নিয়ে চিন্তার কোনো কারণ নেই, অনেক ক্ষেত্রে আমরা বলছি কিছু কিছু ক্ষেত্রে যেগুলো সব পেপার চলে আসে বা সব রেডি থাকে সেই গাড়ি কিন্তু আমরা সকালে বিক্রি করে বিকালেও নাম ট্রান্সফার করে দিয়েছি, তো সেটা আমি সবার সব ক্ষেত্রে বলবো না, তো 5-10 দিনের মধ্যে কিন্তু আরামসেই নাম ট্রান্সফার হয়ে যাবে, তো আপনারা আসুন আমাদের শোরুমে ভিজিট করুন, নাম ট্রান্সফার নিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আর রয়েছে ফাইন্যান্সের সুবিধা, আপনারা যদি ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি নিতে চান তো ফাইন্যান্সও হয়, কলকাতা থেকে 80 কিলোমিটার রেডিয়াস, কলকাতার মধ্যেই অ্যাড্রেস যদি হয় সেক্ষেত্রে কিন্তু ফাইন্যান্স করা যায়, মিনিমাম 40% ডাউন পেমেন্ট, 1,00,000 টাকা নিচের গাড়ি হলে, আর ডকুমেন্টেশন বলতে যেগুলো লাগে, ভোটার আধার, প্যান, ব্যাংকের বই, ফটো চেক, বাড়ির ইলেকট্রিক বিল, এইগুলোই থাকলে কিন্তু হয়ে যাবে, তো ফাইন্যান্সে যারা নিতে চাইছেন আপনারা অবশ্যই ভিজিট করুন আমাদের শোরুমে। তারপরে স্টারসিটি প্লাস, তো গাড়িটা দেখে নিন, খুব ভালো রয়েছে, এটাও কিন্তু BS6 2022-এর শেষের বা 23-এর মডেল হতে পারে, আমার চেক করা নেই, আপনারা দেখে নিন, সামনে নাম্বার প্লেট রয়েছে, কন্ডিশান কিন্তু বেশ ভালো রয়েছে, তো প্রাইস কিন্তু খুব দুর্দান্ত প্রাইসেই আপনারা পাবেন, তো নেওয়ার জন্য ভিজিট করুন আমাদের শোরুম বাইক বাজার 104-এ। স্টারসিটি প্লাস কিন্তু দুর্দান্ত মাইলেজও দেয়, গাড়ির সামনে এলইডি লাইট, ওভারঅল কন্ডিশান কিন্তু দারুণ রয়েছে। তো এরপরে আপনাদেরকে দেখাবো আবার একটা গাড়ি, এক্সট্রিম স্পোর্ট, এই গাড়িটা দেখে নিন, গাড়িটার কোয়ালিটি দেখুন, গাড়িটার কালারটা তো অসাধারণ, অরেঞ্জ কালারের গাড়ি,
দাগ বলতে সেরকম কিছু দাগ গাড়ির মধ্যে নেই, সামান্য একটু আধটু দাগ যেগুলো আছে এগুলো আমরা চেষ্টা করব কভার আপ করে দেওয়ার। তো এই সামান্য কিছু দাগ আছে এইগুলোতে, তো জাস্ট এইগুলোই। আর ওভারঅল কিন্তু গাড়ি কিন্তু খুব ভালো আছে, কালার ভালো, এক্সট্রিম 150 স্পোর্ট মডেল রয়েছে, স্পোর্টস, তো 150 cc-র গাড়ি, মাইলেজ কিন্তু ভালোই দেয়, 40-45 আরামসে মাইলেজ পেয়ে যাবেন। আর ওভারঅল কিন্তু ভালো, হিরোর ইঞ্জিন তো যথেষ্ট ভালো, আপনারা যারা চাইছেন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 58,000 টাকাতে। তো অনলি 58,000-এ আমরা করে দিচ্ছি এক্সট্রিম স্পোর্টস, দুর্দান্ত কন্ডিশনের একটা গাড়ি, নেওয়ার জন্য আপনারা ভিজিট করুন। তো এরপরে আপনাদেরকে দেখাবো টিভিএস রেডার, যেটা হচ্ছে 2023-এর গাড়ি, লেটেস্ট মডেল। তো গাড়ি দেখে নিন, একদম নতুন, মাত্র 6 থেকে 7 মাস বয়স, খুবই কম চলা। আর গাড়িটা অ্যালয় হুইলগুলো সম্ভবত মডিফিকেশান করা রয়েছে, তো কালার গোল্ডেন কালার করেছে, তো সম্ভবত এটা কোম্পানি ফিটেড নয়, কালারটা করা রয়েছে, মডিফিকেশান করা রয়েছে। তো গাড়ি কিন্তু নতুন রয়েছে, সামনের টায়ার পেছনের টায়ার আপনারা ক্যামেরার মাধ্যমে দেখছেন, আশা করছি আপনারা বুঝতে পারছেন কেমন রয়েছে, ব্র্যান্ড নিউ কন্ডিশন, নতুনই গাড়ি আপনারা নিচ্ছেন। তো নেওয়ার জন্য ভিজিট করুন, একটা নতুন গাড়ি যেরকম হয় সেই অনুযায়ী এই গাড়িটা রয়েছে, আর কালার কন্ডিশন সবই ভালো রয়েছে। তো আপনারা ইমিডিয়েট ভিজিট করুন বাইক বাজার 104-এ, আগে আসলে কিন্তু আগে পাবেন, নাহলে কিন্তু এইসব গাড়ি থাকবে না। তো তারপরে থাকবে আবারও একটা RTR 4V, আপনারা দেখে নিন, এখানে রয়েছে 160 RTR 4V, এটা কিন্তু কোনো অ্যাঙ্গেল দিয়েই সেকেন্ড হ্যান্ড গাড়ি বলে মনেই হচ্ছে না। তো দেখে নিন আপনারা গাড়িটা, সামনের টায়ার, এটা হচ্ছে RTR 4V RM এডিশান, স্পেশাল এডিশান, স্মার্ট এক্স কানেক্ট টেকনোলজির সাথে রয়েছে। আর গাড়ির মধ্যে 3টে মোড রয়েছে, এই গাড়ি কিন্তু আমাদের কাছে আরও একটা রয়েছে, সেটাও আপনারা পেয়ে যাবেন 2023-এর, আশা করছি এটাও 2023-এরই হবে। তো 3টে মোডের সাথে গাড়িটা রাইড করতে পারবেন কলকাতাতে বা কলকাতার বাইরে। তো দারুণ গাড়ি রয়েছে, তো আপনাদেরকে আসতে হবে এইরকম গাড়ি নেওয়ার জন্য, টেস্ট রাইড করতে হবে, পছন্দ করে নিতে হবে। তো এটা আমরা আপনাদেরকে দেখালাম, আমাদের স্টকে এসছে। আর এছাড়া রয়েছে এই গাড়ির 2022-এর মডেল, যেটা হচ্ছে ব্লু কালারের উপরে হবে, তো সেই গাড়িও আপনারা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই গাড়ি কম রেঞ্জেও রয়েছে, 60-65-তেও কিন্তু এই গাড়ি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন, তো সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা দেখলেন আমাদের আজকের, আমরা চেষ্টা করছি এখন প্রতিদিন নতুন নতুন গাড়ির কালেকশান দেখানোর, যেহেতু সামনে ফেস্টিভ্যালস চলে আসছে সেই অনুযায়ী। তো তাছাড়াও রয়েছে, আপনারা তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে অনেক গাড়ি রয়েছে, যেগুলো কিন্তু আপনারা নিতেই পারেন, রয়েছে অনেক থ্রি হুইলারের স্টক, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে। আর দিওয়ালিতে আমাদের কাছে বেশ কিছু কিন্তু সেকেন্ড হ্যান্ড মোবাইল যারা খোঁজেন, সেকেন্ড হ্যান্ড মোবাইলের স্টক কিন্তু আমাদের কাছে রয়েছে, আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন, বেশিরভাগটা স্যামসাংয়েরই ফোন সেকেন্ড হ্যান্ড, ভালো কোয়ালিটির আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো সেটা নিয়ে আমরা একটা ভিডিও আপনাদেরকে করে দেবো, যারা ইন্টারেস্টেড রয়েছেন আমাদের নাম্বারে কল করে নিতে পারেন। তো আজকে থাকলো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট দিনে আবারও বেশ কিছু নতুন স্টকের সাথে, আপনারা সঙ্গে থাকবেন।